অনেকেরই প্রশ্ন থাকে দেখি মাঝে মাঝে, এমন কোন লোকেশনে হোমস্টে কি আছে কাঞ্চনজঙ্ঘারী রূপে মুগ্ধ হব সবে, খাওয়া দাওয়া প্রপার্টি সব এক নম্বর হবে। আজকে দেব এমনই এক জায়গার সন্ধান, হলফ করে বলতে পারি জুড়িয়ে যাবেই প্রাণ। মিম গাঁও বা মিম বস্তি এই জায়গার নাম, ঢালাও প্রকৃতি যেন দুই চোখের আরাম। নিউ জলপাইগুড়ি থেকে ঘণ্টা তিনেক দূরে 76 কিলোমিটার পথ গিয়েছে ঘুরে, দুধিয়া মিরিক পেরিয়ে গিয়ে সুখিয়া পকরি দিয়ে সাকুল্যে 7 কিলোমিটার এঁকে মেঁকে গিয়ে। লেপচা জগৎ থেকেও মোটে ঘণ্টাখানেক লাগে, চা বাগান আর পাইন বনে রোমাঞ্চ বেশ জাগে। হোমস্টেতে বললে পরেই পাঠিয়ে দেবে গাড়ি, 7 সিটার 3,500, 3 ঘন্টায় পারি। পথের দুই ধারে ঘন পাইন ম্যাপল বন, মাঝে মাঝেই ফুটে আছে লাল রডোডেনড্রন, যখন তখন মেঘার রোদের চলছে লুকোচুরি, কুয়াশা ঘেরা পাইন বন করবেই মন চুরি। শেষের রাস্তা খানিক খারাপ, তবু সেসব মেনে পৌঁছে গেলাম অবশেষে মিম টি গার্ডেনে। 1,500 ফুট উচ্চতা, ঠান্ডাটা মাঝারি, হয় না শ্বাসের কষ্ট কোনো, ধরতে বাজি পারি। অসাধারণ সুন্দর এই মিম টি এস্টেট, তৈরি হেথায় দুরন্ত এক ভেকেশনের সেট। 200 বছর আগের এই দারুণ চা বাগান, অসাধারণ প্রকৃতির অপূর্ব এক দান। সেই সময় চা বাগানে ব্রিটিশ মেম একজন সামলাতেন সব কিছু এস্টেটের সারাক্ষণ। মেম সাহেবের থেকেই আজ মিম চা বাগান, সরকারি অ্যান্ড্রু ইউলের অনেক অবদান। অসাধারণ প্রকৃতিতে অপূর্ব মিম গাঁও, এখানকার লিটল ফরেস্ট হোমস্টে জাস্ট ওয়াও। কম বয়সী নোরবু শেরপা মালিক এখানকার, ছবির মতন সাজিয়েছেন হোমস্টেটি তার। প্রথম দর্শনেই এর যাবেন পড়ে প্রেমে, এত কিছু একসাথে সব ধরা একই ফ্রেমে। চারিপাশে পাইন বন, পাহাড় সারি সারি, উল্টো দিকে দিচ্ছে উঁকি গুটি কয়েক বাড়ি। সামনে নীল আকাশ আর পাহাড় সারির মাঝে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কত যেন কাছে। পরিষ্কার থাকলে আকাশ সারাটা দিন ধরে বরফ সাদা শৃঙ্গ দেখো পরাণখানি ভরে। হোমস্টে তো নামেই, একে রিসোর্ট বলাই ভালো। সাজসজ্জা ফেসিলিটি ভীষণই জমকালো, সুসজ্জিত কাঠের সবই আধুনিকতায় মোড়া, আলমারি খাট বিছানা সুরুচিতে ভরা। হোমস্টেতেই আপেল গাছ রঙিন ফুলের বাহার, মাঝে মাঝেই ঢাকে মেঘে পাইন গাছ আর পাহাড়। সাকুল্যে মোট 10খানা ঘর, 36 জন ধরে, কোনোটাতে 2-3-4 নয়তো 6 জন করে। অ্যাপল পাইন কিউই বি কটেজগুলোর নাম, বিশাল বড় ডাইনিং হল চোখেরও আরাম। জানলাগুলো কাঁচের সবই কাঞ্চন যায় দেখা, ঘরোয়া ওয়াইন বানায় এরা দামও আছে লেখা। রান্নাঘরও ঝা চকচকে ভীষণ আধুনিক, দেখলে খাবার ইচ্ছে জাগে এই কথা তো ঠিক। খাওয়া দাওয়া অসাধারণ সুস্বাদু ভীষণ, যত যাচাও দিয়েই যাবে এরা সারাক্ষণ। একেবারে মাথাতে ওয়াচ টাওয়ারও একখান, উঠতে পারেন পুরোটা ভিউ দেখতে যদি চান। বনফায়ারের আয়োজন দোল পূর্ণিমা রাতে, ভরল হৃদয় অনাবিল এক আনন্দ জ্যোৎস্নাতে। সঙ্গে ছিল বারবিকিউ চিকেন তন্দুরি, 800 টাকা কিলো প্রতি খেলাম যে পেট পুরি। সবই ছিল অসাধারণ একটা বাদে শুধু, অনেক পেয়েও তাই যে হৃদয় করছে খানিক ধুধু। দুদিন ধরেই মেঘের মাঝে লুকিয়ে কাঞ্চন, ভেঙেছে তাই আমার মতোই বহু প্রেমিক মন। এরই টানে যেভাবে হোক আসবো আবার ফিরে, লিটল ফরেস্ট হোমস্টের এই অসাধারণ নীরে। দিন 2-3 চুপটি করে কাঞ্চনদার রূপে, মাতাল হব ভালোবেসে একান্তে নিশ্চুপে। তোমাদেরও সকলকে তাই অনুরোধ একটাই, যেভাবে হোক এ হোমস্টেতে তোমার আসা চাই। এলে পরেই বুঝবে তোমার আসার সার্থকতা, কথা দিলাম হবেই হবে দারুণ অভিজ্ঞতা। মিম গাঁওয়ের লিটল ফরেস্ট নামের এই হোমস্টেতে অসাধারণ অভিজ্ঞতায় উঠবে সবাই মেতে।